Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel TaniaRubel. আশা করছি কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি আবার একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি সকাল 10টা নাস্তা খেয়ে রিহান আনিকা আয়রাকে দেখতে পাচ্ছেন আমি ভাবি আমু সবাই মিলে হচ্ছে যাচ্ছি চান্দিনাতে তো যারা কুমিল্লাতে থাকেন কুমিল্লা বাড়ি অথবা কুমিল্লা শহর চিনেন তারা হয়তো অনেকে চান্দিনা চিনতে পারেন তো সেখানে যাচ্ছি আমুর ব্যাংকে কিছু কাজ আছে আর আমার আর ভাবির হচ্ছে কিছু কেনাকাটা আছে তো এই যে দেখছেন ভাই বোনরা কত খুশি তো বাড়িতে সারাক্ষণ মানে দুষ্টামি মারামারি ঝগড়াঝাটি লেগে থাকে তবে একসাথে কোথাও যাওয়ার সময় ওরা খুব মানে মিলেমিশেই থাকে তো সবাই মাশাআল্লাহ বলবেন আর আশা করছি আজকের ছোট এই ভিডিওটা আপনাদের ভালোই লাগবে তো দেখতেই পাচ্ছেন ভাই বোনের কত মিল এই যে একদম জড়াজড়ি করে বসে আছে অথচ বাড়িতে তাদের দুইজনের চিত্র মানে অন্যরকম একসাথে হলেই ঝগড়াঝাটি মারামারি কান্নাকাটি তো কোথাও গেলে আবার সবাই শান্ত হয়ে যায় এই যে আমাদের আয়রামণি সেও চুপ করে বসে আছে যে কিনা মানে যাকে এক জায়গাতে বসানো অসম্ভব আর কি বাড়িতে আর এখন তো মানে শারীরিক অবস্থার কারণে রেগুলার ব্লগ দেওয়া আমার পক্ষে সম্ভব না আর ব্লগ যদি মানে একটা রেডিও করি ভিডিও করি কিন্তু ভিডিওটা এডিট করতে এসে এই যে ভয়েস ওভার দেওয়ার সময় হচ্ছে মানে মনে হয় যে একদম শ্বাসকষ্ট হচ্ছে বা কথা বলতে সমস্যা হয় তাই আসলে রেগুলার হয়তো এখন আর মানে ভিডিও দিতে পারবো না তবে মাঝে মধ্যে চেষ্টা করব আপনাদের সাথে আমাদের এই সুন্দর মুহূর্তগুলো একটু শেয়ার করার জন্য আশা করি যারা আমাকে পছন্দ করেন আমার ব্লগগুলো দেখেন এতদিন পাশে আছেন তাদের ভালো লাগবে আর কেউ যদি নতুন দেখে থাকেন ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাড়িতে চলে এসেছি আর তিনজন বাচ্চা সাথে নিয়ে যদি কোথাও যাওয়া হয় সেখানে কি ভিডিও করাটা খুবই কষ্টের আর তাই আমি হচ্ছে এই ঝামেলাটা নিয়ে নিয়ে কোনো ভিডিও করিনি আর বাড়িতে আসার কিছুক্ষণ পরেই হচ্ছে আকাশ একদম অন্ধকার করে একদম মানে বৃষ্টি আসবে বৃষ্টি আসার আগ মুহূর্ত তো ভাবলাম আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে তাই একটু ভিডিও করে রেখেছি আর আরেকটা কথা এই ভিডিওগুলো কিন্তু গত সপ্তাহের আমি এখন চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে তো এগুলো হচ্ছে গত সপ্তাহের ভিডিও তো ভাবলাম নতুন ভিডিও এখান থেকে শুরু করার আগে এই পুরনো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে মেঘাচ্ছন্ন আকাশ এরকম পরিবেশ কিন্তু আমার অনেক ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তো আশা করছি এই গ্রামীণ মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি ভেজা দিন আপনাদের ভালোই লাগবে দেখতে থাকুন আশা করছি পুরো ভিডিওটা দেখবেন
বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর কারেন্টে চলে গিয়েছে আর আমার ভাবি এদিকে হচ্ছে বোট আর হচ্ছে বাদাম ভেজেছে তো বসে বসে সবাই মিলে বোট আর বাদাম খাচ্ছি বৃষ্টির দিনে কিন্তু খুব ভালো লাগে এইভাবে আগে আমাদের বিয়ের আগে আমার একজন ভাবি আছে মিনোয়ারা ভাবি ভাবি হচ্ছে এরকম বৃষ্টির সময় ভাবিদের ঘরে অথবা আমাদের ঘরে এসে মানে বোট তারপরে কলুই চাল এটা সেটা ভাজতো তারপর সবাই মিলে হচ্ছে বিভিন্ন কথা বলতো দুষ্টামি করতো আর এগুলো আমরা খেতাম তো অনেক মজা হতো তো বৃষ্টির দিনে এভাবে বোট বাদাম বা ভাজা জিনিস খেতে ভালোই লাগে অবশেষে প্রায় কয়েক ঘন্টা বৃষ্টির পরে কিন্তু আকাশটা পরিষ্কার হয়েছে আর এটা হচ্ছে বিকেলবেলা বৃষ্টির পরে আবার দেখলাম যে আকাশটা কিছুটা মানে রোদ উঠেছিল এরকম পরিবেশ আর কি তো আমি রিহান হচ্ছে বিকালের দিকে একটু হাঁটতে বের হয়েছি তো এই যে আমার ভাবিদের একটা মানে চারের মধ্যে কি সুন্দর এই যে কইডা বা ধুন্দুল মন হয় বলে অনেকে এগুলো হয়েছে দেখুন কি ভালো লাগছে একদম ফ্রেশ ফ্রেশ তো এই কইটা দিয়ে ডিম ভাজি কিন্তু অনেক মজা কারা কারা খেয়েছেন আমার তো অনেক ভালো লাগে তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিওতেই তো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগা কিছু মুহূর্ত আর অনেকেই হয়তো এরকম দৃশ্যগুলো দেখতে পছন্দ করেন তাই আমি যেহেতু এখন গ্রামে আছি অনেকবারই বলেছি চেষ্টা করি যে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ পরিবেশগুলো আপনাদের সাথে শেয়ার করার তো এটা হচ্ছে রাতে রাতের দিকে আবারও মানে বৃষ্টি আসবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তো ভাবি বললো যে রাতে খিচুড়ি রান্না করি তো আমি বললাম যে আচ্ছা খিচুড়ি খেতে ভালো লাগবে তো এই যে এখানে হচ্ছে এখানে রান্না হয়েছে পাতলা খিচুড়ি সবজি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে দেশি মুরগি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ